হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আগি, ওয়েলকাম টু নিউ ব্লগ। সেটা আমি কিন্তু আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকে ভিডিওটাকে কী নিয়ে সেটা আলোচনা করি বুঝতে পারছেন না এতক্ষণে। চলুন বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। যখন আমরা বাসা থেকে বেরোচ্ছি তখন কিন্তু অলরেডি বৃষ্টি নামতেছে। এখন আমরা যেখানে আসছি, আমার মনে হয় না শুধু আমার জন্য এবং প্রতিটা ছেলের জন্য এটা কিন্তু একটা ড্রিম যে তার একটা নিজস্ব বাইক থাকবে, ল্যাপটপ থাকবে, কম্পিউটার, ফোন ইত্যাদি বলা যায় অনেক কিছুই থাকবে। সেরকম আমার একটা ড্রিম ছিল যে আমার অনেক হাই কনফিগারেশন একটা পিসি থাকবে, দেন সেটা বানানোর জন্য আজকে আসলাম। তো এই হলো আমার ফুল পিসি কনফিগারেশন, এবং এখানে আমি হালকা শুট টুট নিচ্ছি, দেখা যাক। এতক্ষণ এগুলো বাসায় চলবো, এবার হলো এগুলো অ্যাসেম্বল করে পালা, এই জন্য আসলাম আমরা দোতলা থেকে তিনতলায়। কিছু বলো, আমি কিছু বলবো অনুভূতি আসলে সুন্দর, দেখেন দেখতে থাকেন। এই হলো প্রসেসর, রাইজন কত, রাইজন 7 না, রাইজন 7 5600G, মেন জিনিস যেটা সোনার হরিণ। এই হলো AMD প্রসেসর কুলার, এই দেখেন দেখেন মাদারবোর্ড B50M, র্যাম স্লট 4টা র্যাম স্লটে র্যাম লাগবে হলো একটা 16 GB, একটা 8 GB র্যাম লাগাচ্ছি। এই এটা হলো ওয়েব ক্যাম, যেগুলো সব চেক করে দেখা হবে, লাইভ স্ট্রিম ওয়েব ক্যাম, মাইক্রো প্যাকেট। আর এই হলো র্যাম, যেটা 16 GB বাট 8 GB, কিন্তু যেহেতু র্যাম স্লট 4টা, 16 GB করে 4টা লাগালে 64 GB, এই জন্য ভাবলাম 16 GB করে লাগে। 8 GB লাগানো কথা ছিল, বাট 16 GB 8 GB লাগানোটা, 16 GB একটা লাগানো আমার কাছে বেশি ভালো মনে হলো। মাদারবোর্ড, এটা পাওয়ার সাপ্লাই, হেডফোন, কিবোর্ড, মনিটর, ক্যাচি দেখাই, কিবোর্ড মাউসের কম্বো নিছি। এখানে আছে হলো MSI যেই 100Hz এর যেই মেন মনিটর সেটা হলো এই যা, আর এই হলো মেন ক্যাচিংটা, এবার হলো বিল্ডের। এখানে চলতেছিল আমার পিসি বিল্ড, অলরেডি আমি আপনার সাথে এই মুহূর্তে কিছু কথা বলি। এখানে কিন্তু আমার সাথে আজকে আব্বু আম্মু এবং তাসিম, সেটা আসিম অনেক আগেও ভিডিওতে দেখছেন এবং এখনও দেখতেছেন, যাই হোক আলহামদুলিল্লাহ আছে আমার সাথে, পরবর্তীতে থাকবে ইনশাল্লাহ। এখন এইখানে কথা হলো কি যে অনেকে বলতে পারেন যে র্যান্সের থেকে বানিয়েছি কেন, একটা কথা বলি, আমার আব্বু কিন্তু বিজেপিতে আছে, এবং বিজেপির যেই ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপ যেগুলোই কেনা হোক কেন, দিনাজপুরে যেহেতু সে আছে, ওগুলো বেশিরভাগই আর কি এই রায়ান্স থেকেই বানানো হয়, এই জন্য আব্বুর বিশ্বস্ত রায়ান্স, এবং রায়ান্সটা আবার সারা বাংলাদেশে আছে, আমি তো আর জীবন খুলনা থাকবো না, তো অন্য কোথাও মনে করেন বরিশাল, ঢাকা, চট্টগ্রাম যেখানেই যাই না কেন, তাদের 64টা জেলায় ব্রাঞ্চ আছে, এই জন্য এখান থেকে বানানো। আর এই হলো আমার মানে পিসিটা উইন্ডোজ চলতেছে, আর ওরা কিন্তু আমার এই পিসির সাথে যে ইলাস্ট্রেটর, ফটোশপ, হোয়াটসঅ্যাপ, উইন্ডোজ মানে একদম দিয়ে দিছে, আর ওদের ব্যবহারটা মাশাল্লাহ অনেক ভালো ছিল। আপনারা যদি কেউ খুলনায় থাকেন, পিসি বিল্ড করতে যাচ্ছেন, তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনারা এই রায়ান্সে আসতে পারেন, অবশ্যই ভালো একটাই পাবেন। এবং আমাদের পিসি বানানো শেষ, এখানে হলো মনিটর চেক হচ্ছে, ওয়েব ক্যাম চেক হচ্ছে, এই হলো আমি, এই হলো তাহসিন, আব্বু হলো নিচে গেছে ওয়াইফাই কেবল কিনতে, এবং আম্মু হলো এই পাশে দাঁড়ানো। যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই যখন এই মুহূর্তটা, তখন কিন্তু অলরেডি বিল্ড করা পিসি শেষ, এখন চলে যাচ্ছি। আর এই হলো রায়ান্সের কার্ড,
আমি ডিসক্রিপশানে রায়ান্সের নাম্বার এবং লোকেশান দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এবং যদি কেউ পিসি বানাতে পারেন অবশ্যই আসতে পারেন। আমি যেরকম সার্ভিস পেয়েছি আমার থেকে ইনশাল্লাহ ভালো ছাড়া খারাপ পাবেন না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। এখন হলো খাওয়া দাওয়ার প্ল্যান, দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা যাচ্ছি কাচ্চি বাড়িতে, দেখতে থাকুন ভিডিওটা। অনেক বেজে গেছে এখন ১৪:৩৪ বাজে, এই জন্য আর কি মনে করেন আমরা আসছি একটু কাচ্চি ভাইতে খাওয়া দাওয়া করার জন্য। অলরেডি রিল শেষ, বাসায় যে পুরো মিনিট আমি ঘুরে দেখবো এবং কিছু সিনেমেটিক শুটটাও দেখাবো, ততদিন মনে দেখতে থাকেন। আশা করি ভিডিও ভালো লাগছে, ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। এই যে পাশে ওরা, এই পাশে হলো আব্বা আম্মুরা আছে, আমরা এই পাশে বসছি, এটা হলো তো। যাই হোক, এই যে বের হইলাম খাওয়া দাওয়া শেষে বানাই সে কার্টুনগুলো নিয়ে নিচে আসলাম আব্বুকে সেবা অটো আনতে। অটো আনে যতক্ষণ লাগে ততক্ষণ আমি আপনাদের কথা বলি। ভিডিওটা কেমন লাগছে আমি আসলেই জানি না, চেষ্টা করছি নিজের সবটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় যাওয়ার পরে ভিডিওটা এডিট করতে করতে একদিন লাগছে, কারণ আমার এই এডিটিং সফটওয়্যারটা খুঁজতে টাইম লাগছে। এডিটিং সফটওয়্যার খুঁজে দেন দেখা হচ্ছে আপনাদের সামনে আবারও। তো এই যে বাসায় এসে এডিট চলতেছে, এখানে হলো আমার ইউপিএস রাখছি, এইখানে হলো ক্যাচিংটা রাখা, এই হলো মনিটর, এটা হলো একদম মানে যে স্কুল যে টেবিলটা আমি আপনাদের দেখাই, এই যে টেবিলের উপরে এইভাবে রাখা, কারণ আমার যেহেতু কোনো টেবিল নেই, টেবিলটা আমি লাইটটা অফ করে দিই তাহলে আপনাদের ভালো লাগবে বেশি নাইট। তাই এই যে টেবিলের উপরে রাখা দেখতে শোনা সুন্দর লাগতেছে। আর এখানে আপনাদের জন্য ভিডিও চলতেছে, জানি না কতটুকু বুঝাইতে পারছি, বাট চেষ্টা করছি নিজে যতটুকু খুশি লাগছে ততটুকু ভালো লাগছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।